আজকে আমরা যে টপিক নিয়ে চলে এসেছি দ্যাট ইজ ক্লিভেজ, ডেভেলপমেন্টাল বায়োলজি। ক্লিভেজ এর আমরা টাইপস এন্ড প্যাটার্নস নিয়ে চলে এসেছি। সো প্রথমেই বলে রাখি যে আমরা ফার্টিলাই আমরা ডেভেলপমেন্ট বায়োলজি অলরেডি স্পার্মাটোজেনেসিস ওজেনেসিস পড়েছি, আমরা ফার্টিলাইজেশন পড়েছি। তো আজকে আমরা তার পরের স্টেপ অর্থাৎ আফটার ফার্টিলাইজেশন কি ঘটে এবং তারপরে একটা স্টেপ হচ্ছে ক্লিভেজ, সো সেই ক্লিভেজ প্যাটার্ন এবং কোন সেই ক্লিভেজ প্যাটার্ন কিভাবে ঘটে, তো সেই ব্যাপারটা নিয়ে যে জিনিসটা কি তার একটা ব্রিফ ডেসক্রিপশন তোমাদের সামনে দেব। অ্যাট ফার্স্ট দ্য টার্মস হোয়াট ইজ ক্লিভেজ, ক্লিভেজ মিনস কি? ফার্টিলাইজেশন রেজাল্টস ইন টু দ্য ফর্মেশন অফ জাইগোট। আমরা কি জানি ফার্টিলাইজেশন মানে কি? একটা এগ একটা স্পার্ম দুটোর যে মিলন, দুটোর যে মিশ্রণ, দ্য মিক্সচার অফ এগ অ্যান্ড স্পার্ম। বেসিক্যালি দ্য নিউক্লিয়াস অফ এগ অ্যান্ড দ্য মিক্সচার অফ দ্য নিউক্লিয়াস অফ এগ অ্যান্ড নিউক্লিয়াস অফ স্পার্ম, শুক্রাণু এবং ডিম্বাণু নিউক্লিয়াসের যে মিলন তাকে আমরা ফার্টিলাইজেশন বলছি, এবং এই নিউক্লিয়াসের মিলনের ফলে যেটা তৈরি হয় তাকে বলা হয় জাইগোট। Now, the process of segmentation immediately follows fertilization or any other process which activates the egg. তো এর পরের যে প্রসেস সেটাই হচ্ছে ক্লিভেজ। তার মানে কি, আগে তো একটা সেল তৈরি হলো, মানে ধরো দুটো সেল এগ এবং স্পার্ম মিলিত হলো, মিলিত হওয়ার পরে সেই জায়গা থেকে যেই জায়গোট থেকে অনেকগুলো সেলে যে ভাগ হওয়া, কারণ আমরা মাল্টি সেলুলার অ্যানিমাল, তো সেই জিনিসটা থেকেই আসছে ক্লিভেজ। সো ক্লিভেজ কনসিস্ট অফ ডিভিশন অফ দ্য জাইগোট, জাইগোটের ডিভিশন। আমরা যেমন সেল ডিভিশন পড়েছি সেইরকমই জাইগোটের ডিভিশন হচ্ছে ক্লিভেজ। দিস জাইগোট ইনটু এ লার্জ নাম্বার অফ সেলুলার এন্টিটিস, দ্য সেলস হুইচ আর প্রডিউস ডিউরিং সেগমেন্টেশন আর কল্ড ব্লাস্টোমিয়াস। এই যে সেগমেন্টেশন, জাইগোটের যে ডিভিশন, সেই সময় যে যে সেল প্রোডাকশন ঘটছে তাকে আমরা বলে থাকি ব্লাস্টোমিয়ার্স। এই ছোট ছোট পার্ট গুলোকে আমরা বলে থাকি ব্লাস্টোমিয়ার্স। সো ইউ ক্যান সি দ্যাট ইজ জাইগোট, আফটার ফার্টিলাইজেশন জাইগোট ইজ ফর্মড, এবং জাইগোট বিভিন্ন, প্রথমে দুটো, চারটে, আটটা, এরকম করে 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 সেলে ভাগ হচ্ছে। তো এখানে দেখো এইট সেল স্টেজ পাচ্ছি। আফটার দ্যাট দেখো ব্লাস্টুলা, এরপরে যে ব্লাস্টুলা স্টেজ কত কত সেল দিয়ে তৈরি হয়েছে, এবং তার মধ্যে দেখো ব্লাস্টুলার মধ্যে একটা গর্ত বা একটা ক্যাভিটি সৃষ্টি হয়েছে, দিস ইজ কল্ড ব্লাস্টোসিল, অ্যান্ড দ্য ওপেনিং অফ দ্য ব্লাস্টোসিল ইজ কল্ড ব্লাস্টোপোর। যেখান থেকে ব্লাস্টোসিল ওপেন করছে তাকে ব্লাস্টোপোর বলে। তারপরে কি হয়, এই যে সেলগুলো তৈরি হয়েছে সেই সেলগুলো এরপরের দশাটাকে বলে গ্যাস্ট্রুলেশন, ক্লিভেজ ব্লাস্টুলা গ্যাস্ট্রুলেশন ফর্ম। তো গ্যাস্ট্রুলেশন মিন্স কি, যে এই যে প্রত্যেকটা সেল তো এক কাজ করে না, কিছু কিছু সেল দেহের বাইরের গঠন তৈরি করে, কিছু কিছু সেল দেহের একদম ভিতরের গঠন তৈরি করে। তো সেই হিসেবে কিছু কিছু সেল যেগুলো বাইরের গঠন তৈরি করে তারা বাইরের দিকে থাকে, ইটস কল্ড দেন এক্টোডার্ম। একটো মিন্স বাইরে অ্যান্ড ডার্ম মিন্স ত্বক, স্কিন, সো দিস ইজ একটোডার্ম। অ্যান্ড ইনার লাইনিং অফ দ্য এনি ক্যাভিটি ইজ কল্ড এন্ডোডার্ম। এবং দেখো এই যে ব্লাস্টোপোর, সাধারণভাবে যারা ডিউটেরোস্টোম হয় তাদের ক্ষেত্রে আর্কেনটেরান তৈরি করেছে দেখো এই ব্লাস্টোপোর। এবং এই যে ক্যাভিটি দেখতে পাচ্ছ ব্লাস্টোসিল বলা হয়, এটা এখানে বড় ছিল, আস্তে আস্তে যখন ব্লাস্টোপোর বা আর্কেনটেরান তৈরি হয়েছে ব্লাস্টোসিলটা এরকম ধার দিয়ে গেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা সেল আফটার ফার্টিলাইজেশন জাইগোট, সেখান থেকে পরের স্টেজ হচ্ছে যখন অনেকগুলো ডিভিশন অফ সেল ইজ কল্ড ক্লিভেজ। বেসিক্যালি ডিভিশন অফ সেলস আর কল্ড অর ইজ কল্ড ক্লিভেজ, এবং এই যে প্রত্যেকটা সেল যে তৈরি হচ্ছে তাকে বলা হচ্ছে ব্লাস্টোমিয়ার্স। ওকে, নাও ইফ দ্য সাইটোপ্লাজম ইজ কমপ্লিটলি ডিভাইডেড বাই ইচ সেল ডিভিশন, যদি একটা সেল ডিভিশনে এই পুরো সাইটোপ্লাজম কমপ্লিটলি ডিভাইডেড হয়, এবং ডিভাইডেড হয়ে কিন্তু আলাদা হয়ে যাচ্ছে না, একসাথে দেখো এই একটা সেল ফার্স্ট ক্লিভেজে কমপ্লিটলি দেখো ডিভাইডেড হলো টু সেল, নাও সেকেন্ড ক্লিভেজে ফোর সেল, নাও থার্ড ক্লিভেজে এইট সেল, এরকম করে যদি কমপ্লিট ডিভিশন অফ সাইটোপ্লাজম ঘটে দেন ইট ইজ কল্ড কমপ্লিট ক্লিভেজ, কমপ্লিট সম্পূর্ণভাবে হয়েছে। ইফ ইট ইজ নট অ্যাজ ইউ উইল সি ইন দিস কেস ইন বার্ডস ইনসেক্ট অ্যান্ড সাম আদার অ্যানিমাল দিস ইজ কল ইনকমপ্লিট। যদি এই ক্লিভেজটা কমপ্লিট না হয়, শুধু ধরো উপর দিকটায় হচ্ছে, ধরো সাপোজ এই খানটা দিয়ে ধরো কিছুটা হলো, কমপ্লিট হলো না, জাস্ট এরকম করে কিছুটা হলো, দেন ইট ইজ কল্ড ইনকমপ্লিট ক্লিভেজ। ওকে, এরকম করে হলো, দেন ইট ইজ ইনকমপ্লিট ক্লিভেজ। কমপ্লিট হতে গেলে পুরো সাইটোপ্লাজমটা একদম উপর থেকে নিচ অব্দি ডিভিশন হতে হবে। ঠিক আছে, বোঝা গেল?
এবার এক কত রকমের হয়ে থাকে, এগের টাইপের উপর ডিপেন্ড করে কিভাবে ক্লিভেজটা ঘটবে। তাহলে আমরা দেখি এগ কত রকম ভাবে হতে পারে। আমরা জানি এগে এক ধরনের নিউট্রিটিভ পার্ট থাকে, তাকে বলছে ইয়ক, এবং এগে যে জায়গাটা ইয়ক থাকে তাকে আমরা বলি ভেজিটেটিভ পার্ট, বা সরি হ্যাঁ ভেজিটাল পোল, এবং যে জায়গাটা ইয়ক থাকে না তাকে বলছি অ্যানিমাল পোল। তো আমরা দেখতে পাচ্ছি দ্য টাইপ অফ এগ বেসড অন ইয়ক, ইয়কের উপর বেস করে এগকে কিন্তু অনেক রকম ভাগে ভাগ করা যাচ্ছে। প্রথম হচ্ছে আইসোলেসিডিয়াল, আইসো মিন্স এক রকম। সো দিস ইজ ইন দিস কেস ইয়ক ইজ ইভেনলি ডিস্ট্রিবিউটেড টু দ্য হোল এগ, ইয়কটা পুরো এগটাকে ডিস্ট্রিবিউট করে রয়েছে, ঠিক আছে, একে পুরো একে সমানভাবে ইয়ক রয়েছে। যেমন সিআরচিন এবং মাউসের ক্ষেত্রে আমরা আইসোলেসিথিয়াল এগ দেখতে পাই। নাও মেসোলেসিথিয়াল, মোডারেট অ্যামাউন্ট অফ ইয়ক, ইয়ক খুব বেশি পুরোটাই যেমন ডিস্ট্রিবিউটেড হয়েছিল সেরকম নয়, মোডারেটটা কিছুটা ডিস্ট্রিবিউটেড হয়ে আছে, মোডারেট, অফেন আনইভেনলি ডিস্ট্রিবিউটেড, ওকে, আনইভেনলি ডিস্ট্রিবিউটেড ইজ কল মেসোলেসিথিয়াল। নাও টেলোলেসিথিয়াল, ডেন্স ইয়ক কনসেন্ট্রেটেড অ্যাট ওয়ান এন্ড, অর্থাৎ যদি টেলো মানে কি, টেল মানে লেজ, তো একটা দিকে যদি ইয়ক বেশি থাকে মানে ঘন থাকে, ডেন্স মিন্স ঘন থাকে, কনসেন্ট্রেটেড থাকে, দিট ইজ কল টেলোলেসিথিয়াল, লাইক এক্সাম্পল বার্ড অ্যান্ড রেপটাইলস, ওকে। অ্যান্ড সেন্ট্রোলেসিথিয়াল, যদি ইয়ক কনসেন্ট্রেটেড অ্যাট দ্য মিডল অফ দ্য এজ, মাঝখানে থাকে, তখন তাকে আমরা বলবো সেন্ট্রোলেসিথিয়াল। তাহলে আইসোলেসিথিয়াল মানে কি, এক এগের মধ্যে যে ইয়কটা পুরোটাই একটাকে পুরো ধরো পুরোটাকে ডিস্ট্রিবিউট করে, পুরো জায়গাতে ইয়ক ভর্তি হয়েছে, ঠিক আছে, এই পুরো জায়গাতে ইয়ক রয়েছে, আইসোলেসিথিয়াল। মডারেট মানে কিছুটা রয়েছে, টেলোলেসিথিয়াল মানে ইয়কটা একটা জায়গায় ধরো রয়েছে, এই জায়গাটাতে ধরো ইয়কটা রয়েছে একটা টেলের দিকে মানে একটা দিকে, তাহলে টেলোলেসিথিয়াল। আর সেন্ট্রোলেসিথিয়াল যদি ইয়কটা একদম মাঝখানটায় থাকে, একদম মাঝখানটায় থাকে, দেন ইটস কল্ড সেন্ট্রোলেসিথিয়াল, ওকে, সেন্ট্রো মানে সেন্টার, ক্লিয়ার। তাহলে এগ আমাদের দেখলাম চার রকমের হয়ে থাকে। নাও এবার আমি বললাম যে ক্লিভেজটা কিভাবে হবে, সেটা একটা জিওমেট্রিক্যাল রুল হিসাবে হয়ে থাকে। ডিউরিং আর্লি ক্লিভেজ ডিস্টিংক্ট জিওমেট্রিক্যাল রিলেশনশিপ এক্সিস্ট বিটুইন দ্য ব্লাস্টোমিয়ার্স, এই ব্লাস্টোমিয়ার বা ছোট ছোট সেলগুলোর মধ্যে কিভাবে ক্লিভেজ প্যাটার্নটা হবে, কিভাবে কাটবে, কিভাবে সেল ডিভিশনটা হবে, সেটা একটা প্যাটার্ন মেনটেন করে। তো দেখো এখানে আমরা এক দুটো প্যাটার্ন দেখতে পাচ্ছি, মেরিডিওনাল একদম মাছ বরাবর এরকম করে কাটছে, আর মানে যদি এইভাবে ডিভিশনটা হয় লম্বালম্বি করে, আর ইকুয়েটোরিয়াল দেখো যদি এইরকম ভাবে ফ্ল্যাটলি এইভাবে যদি ডিভিশন হয় দেন ইটস কল্ড ইকুয়েটোরিয়াল। তো আরো ক্লিভেজ প্ল্যান্স রয়েছে, তো আমরা সেই প্ল্যান্স গুলো সম্পর্কে জানি। ফার্স্ট মেরিডিওনাল প্ল্যান, তাহলে প্রথম প্ল্যান যেভাবে হবে মেরিডিওনাল, হোয়েন আ ফারো বাইসেক্ট বোথ দ্য পোলস অফ দ্য এগ, অ্যানিমাল পোল অ্যান্ড ভেজিটাল পোল। আমরা দেখেছি ভেজিটাল পোল হচ্ছে যেদিকে ইয়ক বেশি থাকে, ধরো উপর দিকে ইয়ক, তাহলে সেটা হচ্ছে ভেজিটাল পোল, আর তার অপোজিটটাকে অ্যানিমাল পোল বলছে। বা এই যে দুটো পোল রয়েছে একদম যদি হোয়েন আ ফারো বাইসেক্ট বোথ অফ দ্য পোলস অফ দ্য এগ পাসিং থ্রু দ্য মিডিয়ান এক্সিস অর সেন্টার অফ এগ, ইট ইজ কল্ড মেরিডিওনাল প্ল্যান অফ ক্লিভেজ। দ্য মিডিয়ান এক্সিস রানস বিটুইন দ্য সেন্টার অফ অ্যানিমাল পোল অ্যান্ড ভেজিটাল পোল, একদম মাঝ বরাবর যাচ্ছে, দেখো মেরিডিওনাল ক্লিভেজ একদম সেন্টার বরাবর উপর থেকে নিচে। তো মেরিডিওনাল ক্লিভেজ কিন্তু দেখো একটা থেকে দুটো করলো, দুটো থেকে চারটে, সেকেন্ড ক্লিভেজটাও মেরিডিওনাল ক্লিভেজ, থার্ড ক্লিভেজটা দেখো ল্যাটিটিউডিনাল মাঝখানের থেকে একটু উপর দিকে হয়, মাঝখানটাকে আমরা ইকুয়েটোরিয়াল বলি, পড়বো মাঝখান থেকে একটু উপরে, দেখো তাহলে থার্ড ক্লিভেজটা হয় ল্যাটিটিউডিনাল ক্লিভেজ, সাধারণভাবে ফ্রগের ক্লিভেজ পড়ছি। দেন আস্তে আস্তে ব্লাস্টুলা তৈরি হয়, তাহলে ফার্স্ট ক্লিভেজ আমরা দেখছি মেরিডিওনাল ক্লিভেজ, যেখানে দুটো দেন চারটে তৈরি হলো, দেখেছো একদম উপর থেকে নিচ অব্দি। নেক্সট ভার্টিক্যাল প্ল্যান অফ ক্লিভেজ, ওয়েন আ ফারো পাসেস ইন এনি ডাইরেকশন ডাজ নট পাস থ্রু দ্য মিডিয়ান অ্যাক্সিস, মিডিয়ান দিয়ে গেলে হবে না, ঠিক আছে, অ্যানিমাল পোল থেকে দেখো এই যে দেখো মিডিয়ান মানে মাঝখান, যদি আমি এটাকে ধরি মিডিয়ান থেকে গেলে মেরিডিওনাল, কিন্তু মাঝখান না হয়ে উপর থেকে নিচেই আসে, ধরো এ পাশ হলো এদিকে হলো, মাঝখান না হয়ে যে কোনো একটা ধারে হবে বা যে কোনো একটা সাইডে হবে, কিন্তু উপর থেকে নিচে যাচ্ছে, দিস ইজ কল ভার্টিক্যাল, ওকে। Now, equatorial plan of cleavage, this type of cleavage plan divides the egg halfway between the animal and vegetal pole and the line of division runs at right angle to the median axis. তাহলে median axis এর সাথে 90 ডিগ্রি করে এরা থাকে, যেমন ধরো যে median axis আমি কি বলেছিলাম মাঝ বরাবর যাচ্ছে, ইকুয়েটোরিয়ালে দেখাচ্ছে, দেখো মাঝ বরাবর যাচ্ছে median axis,
তাহলে তার সাথে দেখো 90 ডিগ্রি কোণ করবে, একদম মাঝ বরাবরে কিন্তু ইকুয়েটোরিয়ালটা যাবে, অর্থাৎ এমন ভাবে ইকুয়েটোরিয়ালটা মাঝ বরাবর একে একদম মানে চৌরাচৌরি ভাবে এদেরকে কাটছে, মানে এইভাবে হচ্ছে, যেটা 90 ডিগ্রি মেরিডিওনালের সাথে করেছে। ভার্টিকালটা বুঝতে পেরেছো? একটু সাইড দিয়ে, মেরিডিওনালটা একদম মাঝখানে আর ইকুয়েটোরিয়ালটা একদম মাঝখানে, আর ল্যাটিচুডিয়ালটা ঠিক সেই রকমই মাঝখান থেকে একটু উপরে, ঠিক আছে, বা নিচে। আর ল্যাটিচুড দিস ইজ অলমোস্ট সিমিলার টু ইকুয়েটোরিয়াল, বাট দেন ফারো রানস থ্রু দা সাইটোপ্লাজম অন আইদার সাইড অফ দ্য ইকুয়েটোরিয়াল প্ল্যান। ইকুয়েটোরিয়াল প্ল্যান বরাবর না, তার এ পাশে হতে পারে, এ পাশে হতে পারে, কিন্তু মাঝখান বরাবর হচ্ছে না। সো দিস ইজ দ্য প্ল্যান অফ দ্য এগ। আমরা মেরিডিওনাল একদম মাঝ বরাবর পেলাম, ভার্টিক্যাল মাঝের থেকে একটু সরে গিয়ে, ইকুয়েটোরিয়াল এইভাবে মাঝ বরাবর, আর ল্যাটিচুডিনাল তার থেকে একটু উপরে গিয়ে। এখানে আরো কিছু আমরা দেখছি, স্পাইরাল, র্যাডিয়াল, বাইল্যাটারাল, সেগুলোও আমরা পড়বো। চলো প্রথমে আসি, প্রথমে ছবিতে রয়েছে স্পাইরাল, সো স্পাইরালটা আগে যাই। দ্য সেলস ডিভাইড এট স্লাইট অ্যাঙ্গেলস টু ওয়ান অ্যানাদার, অ্যাঙ্গেল এরা ডিভাইড হচ্ছে, সো দ্যাট দ্য নান অফ দ্য ফোর সেলস ইন ওয়ান প্ল্যান অর দ্য এইট সেল স্টেজ ইজ ডাইরেক্টলি ওভার আ সেল ইন দ্য আদার প্ল্যান। এক্ষেত্রে দেখো যে সেলগুলো একটু যেন কোণ করে, সরি, এই সেলগুলো একটু যেন কোণ করে, একদম দেখো মাঝামাঝি হচ্ছে না, একটু বেঁকে 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 কোণ করে হচ্ছে। আমরা র্যাডিয়ালের ক্ষেত্রে দেখো একদম মাঝ বরাবর পাবো, একদম যেন মেরিডিওনাল আর ইকুয়েটোরিয়াল এই দুটো রেখা গেছে এবং সেইভাবে প্রত্যেকটাতে দুটো 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 করে আসছে, কিন্তু এখানে সেটা হচ্ছে না, এখানে একটু একটু সরে সরে গেছে। দিস ইজ কল স্পাইরাল, ওকে। Radial তাহলে the cell divides such that each cell in the top four cell plan is directly over one another. এক্ষেত্রে দেখো top four দেখো একদম one another এর উপরে একদম medial ভাবে পড়েছে এবং একদম সুন্দর করে রয়েছে radial plan, okay? আর বাইল্যাটারাল কি? দিন দিস টাইপ অফ ক্লিভেজ, বাই মানে দুটো, আর ল্যাটারাল মানে পার্শ্বীয়, দ্বিপার্শ্বীয়, প্রতিসম দুটো পাশ। ব্লাস্টোমিয়ার প্রডিউস বাই দ্য ফার্স্ট ক্লিভেজ ডিভাইড ইন দ্য সেম প্যাটার্ন অ্যান্ড দিস সেম প্যাটার্ন অফ দ্য ডিভিশন ফলোড বাই ইচ ব্লাস্টোমিয়ার পেয়ার প্রডিউসেস বাই দ্য ক্লিভেজ অ্যান্ড দাস ব্লাস্টোমিয়ার প্রডিউসেস দ্য মিরর ইমেজ অফ ইচ আদার। ব্লাস্টোমিয়া কি হয়, একদম মাছ বড় দেখো এই একটা প্ল্যানিং এ আমি এদেরকে কাটছি, তাহলে দুপাশে সমান সমান, যদি এটা এরকম হয় তাহলে এই পাশেও এরকম, এটা এরকম, দুটো পুরো দুটো পুরো ইকুয়াল হচ্ছে। তারপরে এই যে সমান ভাগ যেটা হচ্ছিল র্যাডিয়ালে সেরকম না, এটা যদি ছোট বড় থাকে এ পাশেও এমন ভাবে থাকবে, ছোট বড়ই থাকবে, কিন্তু জিনিসটা বাঁ দিকের সাথে ডান দিক একদম সমান, ঠিক আছে। দিস ইজ কল্ড বাইল্যাটারাল ক্লিভেজ, দ্বিপার্শ্বীয় প্রতিসম। নাও চলে আসি কিছু টাইপস অফ ক্লিভেজ, ক্লিভেজ আবার কত রকমের হয়ে থাকে। প্রথমত আমি তোমাকে বলেইছি যে একটা এগ এর দুটো পার্ট থাকে, ওয়ান এগ হ্যাজ টু পার্টস, ওয়ান পার্টস ইজ মেনি এগস আর পোলারাইজড উইথ এ ইয়ক রিচ পোল টার্মড অ্যাজ ভেজিটাল পোল। যে জায়গাটাতে ধরো ইয়ক থাকছে বেশি, ধরো এই জায়গায় ইয়ক বেশি থাকছে, দিস ইজ কল্ড ভেজিটাল পোল, অ্যান্ড ইয়ক পোর পোল যে জায়গাটাতে ইয়ক কম রয়েছে সেই জায়গাটাকে আমরা বলছি অ্যানিমাল পোল। মাথায় রাখবে যে জায়গায় ইয়ক বেশি থাকবে সেটাকে আমরা বলবো ভেজিটাল পোল, অ্যান্ড যেখানে ইয়ক কম থাকবে দ্যাট ইজ কল্ড অ্যানিমাল পোল, ওকে। দ্য জাইগোটিক নিউক্লিয়াস ইজ জেনারেলি ডিসপ্লেসড টুয়ার্ডস দ্য অ্যানিমাল পোল। জাইগোটিক নিউক্লিয়াস দেখো, যদি ভেজিটেটিভের ক্ষেত্রে যেহেতু ভেজিটেটিভের দিকে যেহেতু ইয়কটা থাকে, জাইগোটের যে নিউক্লিয়াসটা সবসময় থাকবে অ্যানিমাল পোলের দিকে। জাইগোটস উইথ রিলেটিভলি লিটল ইয়ক ক্লিভ হলো প্লাস্টিকালি। তো আমরা অনেক টাইপের ক্লিভেজ দেখব, সাধারণভাবে জাইগোট উইথ রিলেটিভলি, জাইগোটে উইথ রিলেটিভলি লিটল ইয়ক, যদি কম ইয়ক থাকে জাইগোটে, ঠিক আছে, জাইগোট যদি ইয়ককে মানে পরিমাণটা একটু কম থাকে, হ্যাঁ, তখন তাকে আমরা বলবো হলোব্লাস্টিক, ব্লাস্টিকালি হলোব্লাস্টিক ক্লিভেজ হচ্ছে। হলোব্লাস্টিক মানে কি সেটাও দেখবো। তো দেখো এক্ষেত্রে ইয়কটা হচ্ছে আইসোলেসিথিয়াল বা মেসোলেসিথিয়াল হতে হবে। তোমাদের আগে দেখালাম যে আইসোলেসিথিয়াল মানে কি, আইসো মানে হচ্ছে ইভেনলি ডিস্ট্রিবিউটেড, ইয়কটা সব জায়গায় সমানভাবে ডিস্ট্রিবিউটেড, ফলে কোনো একটা জায়গায় আমি ভেজিটাল পোল অ্যানিমেল পোল ঠিক মতো বলতে পারছি না, একটা জায়গায় বেশি নেই, সব জায়গায় সমান। মেসোলেসিথিয়াল তাই যে মডারেট অ্যামাউন্ট, তাই এখানে বলছে যে ইয়কটা কিন্তু একটু যদি কম থাকে সেক্ষেত্রে হলোব্লাস্টিক ক্লিভেজ, মানে সমান সব জায়গায় সমান। তাই হলোব্লাস্টিক ক্লিভেজে কি বলা হচ্ছে, যে কমপ্লিট ক্লিভেজ, পুরো কমপ্লিটলি ভাগটা হচ্ছে হলোব্লাস্টিকের ক্ষেত্রে। আর মেরোপ্লাস্টিক দ্য ক্লিভেজ ফারো এক্সটেন্ডস অল দ্য ওয়ে থ্রু দ্য এগ,
while telurhizal and centrorhizal zygote undergo meroblastic cleavage, where the cleavage plan extends only to the accumulated ion. তাহলে মেরোব্লাস্টিক ক্লিভেজ কি হচ্ছে? শুধুমাত্র সেন্ট্রাল এসেথিয়াল আর টেলো এসেথিয়াল এগ আমরা দেখো পড়েছিলাম। টেলো মানে প্রচুর ইয়ক রয়েছে একটা জায়গায়, আর সেন্টার হচ্ছে সেন্টারে রয়েছে ইয়ক। তাহলে এক্ষেত্রে যেখানে ইয়ক রয়েছে ডিভিশনটা আমার সেইখানে হচ্ছে, ফলে একটা সাইডে হয়ে যাচ্ছে। ফলে ডিভিশনটুকু যদি শুধুমাত্র ইয়কের উপর ডিপেন্ড করে তাহলে কিন্তু জিনিসটা নয়, একদিকে হয়ে যাচ্ছে, কমপ্লিট হচ্ছে না। সো দিস ইজ কল্ড ইনকমপ্লিট ক্লিভেজ অ্যান্ড দিস ইজ কল্ড মেরোব্লাস্টিক ক্লিভেজ। তাহলে আমরা যদি ক্লিভেজ দেখি, দেখো একটা হচ্ছে হলোব্লাস্টিক ক্লিভেজ, যেটা দেখো কমপ্লিট ক্লিভেজ, কেন না কমপ্লিট ভাবে এদের পুরো ইয়কটা ডিস্ট্রিবিউটেড। বাট ইন কেস অফ মেরোব্লাস্টিক ক্লিভেজ, মেরোব্লাস্টিক ক্লিভেজ সেখানে কিন্তু কমপ্লিট না, যেখানে ইয়কটা রয়েছে সেখানে ডিস্ট্রিবিউশনটা ঘটছে। ওকে, নাও আমরা তাহলে আমরা আগে হলোব্লাস্টিকটা পড়ে ফেলি, তারপর আমরা এই ডিসকয়েডাল সুপারফিশিয়ালে যাচ্ছি। দেখো ভালো করে এটা একটু দেখো। ফার্স্ট অফ অল, এই যে আইসোরেসিথিয়াল এগ আমরা কাকে বলি? মোটামুটি জেনেছি আইসোরেসিথিয়াল আর মেসোরেসিথিয়াল। আইসো মানে হচ্ছে একরকম, তো যখন একটা পুরো মানে পুরো ইয়কটা এগের মধ্যে ইভেনলি ডিস্ট্রিবিউটেড, পুরো একদম সমানভাবে ডিস্ট্রিবিউটেড, তখন তাকে আইসোরেসিথিয়াল এগ বলছি। এবং রেডিয়াল ক্লিভেজ, এখানে চার রকমের ক্লিভেজ দেখছি, রেডিয়াল, স্পাইরাল, বাইল্যাটারাল এবং রোটেশনাল। দেখো এই প্রত্যেকটাই আমি পড়েছি যে রেডিয়াল ক্লিভেজ কিরকম একদম মাঝ বরাবর সমান ভাগে ভাগ হচ্ছে। তো দেখো এইটা কিভাবে কমপ্লিট ক্লিভেজটা একদম ইকুয়াল অ্যামাউন্ট অফ পার্টস বা ব্লাস্টোমিয়া তুমি এদিকে পাচ্ছ। এই যে এখানে যেগুলো 8 স্টেজ ধরে 1 2 3 4 5 6 7 8 আটটা যে তৈরি হলো ইকুয়াল অ্যামাউন্ট। স্পাইরাল ক্লিভেজ আমরা কি দেখেছিলাম, এবং কার কার ক্ষেত্রে রেডিয়াল ক্লিভেজ দেখা যাচ্ছে? ইকাইনোডার্মস এবং অ্যাম্ফিঅক্সাস। সো রেডিয়াল ক্লিভেজ কি বললাম, কার ক্ষেত্রে হলোব্লাস্টিক রেডিয়াল ক্লিভেজ কার ক্ষেত্রে বললাম? ইকাইনোডার্মস অ্যান্ড অ্যাম্ফিঅক্সাস, ইকাইনোডার্মস অ্যান্ড অ্যাম্ফিঅক্সাস। নাও টু, স্পাইরাল ক্লিভেজ। স্পাইরাল মানে হচ্ছে একদম মাঝমাঝি হচ্ছে না, একটু স্লাইটলি বেঁকে বেঁকে যাচ্ছে। দেখো এখানে যেমন সুন্দর একটা ইকুয়াল শেপ পেয়েছিলাম ব্লাস্টোমিয়ারের, এখানে কিন্তু সেটা পাচ্ছি না, একটু একটু কম বেশি পাচ্ছি। দিস ইজ কল্ড স্পাইরাল ক্লিভেজ। আমরা এটা অ্যানিলিডস, মোলাস এবং ফ্ল্যাট ওয়ার্মস এর ক্ষেত্রে দেখি। সো রেডিয়াল আমরা দেখেছিলাম ইকাইনোডার্মস এবং অ্যাম্ফিঅক্সাস, স্পাইরাল আমরা দেখছি অ্যানিলিডস, মোলাস অ্যান্ড ফ্ল্যাট ওয়ার্মস, এগুলো কিন্তু আসে। বাইল্যাটারাল ক্লিভেজ, বাইল্যাটারাল মানে তোমাদের বলছে দ্বিপার্শ্বীয় প্রতিসম। দেখো দুপাশ কিন্তু সমান, এইভাবে দুপাশকে সমান রেখে, এই দুটো পাশ সমান, এই দুটো পাশ সমান, এরকম দুপাশকে সমান রেখে দেখো এই মাঝ বরাবর ভাগ হয়েছে, দুটো পাশ কিন্তু ইকুয়াল। তারা নিজেরা ইটসেলফ এর মতো ইকুয়াল নয়, কিন্তু দুটো পাশ কিন্তু ইকুয়াল। সো দিস ইজ কল্ড বাইল্যাটারাল। আমরা টিউনিকেটস এর ক্ষেত্রে বাইল্যাটারাল সিমেট্রি দেখতে পাই। রোটেশনাল ক্লিভেজ, ম্যামাস এবং নিমাটোডস। রোটেশনাল ক্লিভেজ দেখো একটু রোটেট করে, বাইল্যাটারালি হচ্ছে মানে ব্যাপারটা একটু রোটেট করে, একটু ঘুরে ঘুরে হচ্ছে। দেখো ঘুরে ঘুরে ক্লিভেজটা হচ্ছে, দেখেছো কিরকম করে আছে? সো দিস ইজ রোটেশনাল ক্লিভেজ আমরা ম্যামাস এর ক্ষেত্রে এবং নিমাটোডস এর ক্ষেত্রে দেখেছি। এবং আমরা যখন মেসোলেসিথিয়াল মানে কি মডারেট পরিমাণ, এবং দুটোর ক্ষেত্রেই আমরা দেখছি হলোব্লাস্টিক ক্লিভেজ ঘটছে, যেখানে আইসোলেসিথিয়াল ইয়কের পরিমাণটা ইভেনলি ডিস্ট্রিবিউটেড বা কম পরিমাণে রয়েছে। সো এক্ষেত্রে একটাই দেখা যাচ্ছে রেডিয়াল, সেটা অ্যাম্ফিবিয়ান্সদের ক্ষেত্রে দেখা যাচ্ছে রেডিয়াল ক্লিভেজ। অ্যাম্ফিবিয়ান্সদের ক্ষেত্রে পুরো রেডিয়ালই, দেখো কিরকম ভাবে জিনিসটা দেখতে এরকম মডারেট। তাই জন্য আমি একদম মাঝখানে না দিয়ে এখানে যেমন একদম মাঝামাঝি, মডারেট তো অল্প পরিমাণে, একটু মাঝামাঝি পরিমাণে, সেই জন্য আমি একটু উপর দিকে দিয়েছি প্ল্যানটা, ঠিক আছে? কিন্তু স্ট্রাকচার গুলো সবকিছুই সমান। নাও চলে আসবো মেরোব্লাস্টিক ক্লিভেজে। তো হলোব্লাস্টিক মানে যেখানে পুরোটা কমপ্লিট ডিভিশন, পুরো সাইটোপ্লাজমটা কমপ্লিট ডিভিশন হচ্ছে, সেটা হলোব্লাস্টিক ছিল। তার মধ্যে পড়েছিল আইসোলেসিথিয়াল আর মেসোলেসিথিয়াল টাইপ অফ এগ। আর মেরোব্লাস্টিকের ক্ষেত্রে আমরা টেলোলেসিথিয়াল, ডিসকয়েডাল এবং সেন্ট্রোলেসিথিয়াল পাচ্ছি। তো আমরা টেলোলেসিথিয়াল আর সেন্ট্রোলেসিথিয়াল কি সেটা আমরা দেখেছি, যে টেলোলেসিথিয়াল হচ্ছে টেলের দিকে, বা দেখো একটা দিকে যদি কনসেন্ট্রেটেড ইয়ক থাকে দিতে ইজ কল টেলোলেসিথিয়াল, সেন্ট্রোলেসিয়াল ইফ দ্য ইয়কস ইজ কনসেন্ট্রেটেড দ্য মিডল অফ দ্য এগ। ওকে, তো তাহলে আমরা টেলোলেসিথিয়াল আর সেন্ট্রোলেসিথিয়ালের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মেরোব্লাস্টিক ক্লিভেজ। আর একটা কি আছে, ডিসকয়েডাল। সো হোয়াট ইজ ডিসকয়েডাল ক্লিভেজ? ইফ দ্য ক্লিভেজ ফারোস ডু নট পেনিট্রেট দ্য ইয়ক, ইয়ককে পেনিট্রেট করছে না, দ্য এমব্রায়ো ফর্মস আ ডিস্ক অফ সেলস কল্ড আ ব্লাস্টোডিস। এটা জাস্ট একটা ডিস্ক তৈরি করছে, ব্লাস্টোডিস, এটাকে পেনিট্রেট করছে না, বাট এরা কি করছে একটা ডিস্ক তৈরি করছে, দিস ইজ কল্ড ব্লাস্টোডিস্ক, ব্লাস্টোডিস্ক অফ সেল। ওকে, নাও সুপারফিশিয়াল ক্লিভেজ, সুপারফিশিয়াল তা কিন্তু আমরা সেন্ট্রাল এসিথিয়াল এর মধ্যেই ফেলছি। সুপার ফিশিয়াল ক্লিভেজ ইজ ক্যারেক্টারাইজ বাই ক্যারিওকাইনেসিস, অর্থাৎ এক্ষেত্রে নিউক্লিয়াস ডিভিশন ঘটছে।
which leads to the formation of multiple nuclei but lacks cytokinesis. অর্থাৎ সেল ডিভিশনে আমরা দেখেছি আগে হয় নিউক্লিয়াসের বিভাজন, তারপরে হয় সাইটোপ্লাজমের বিভাজন, বাট এক্ষেত্রে একটা সেল রয়েছে কিন্তু প্রচুর নিউক্লিয়াস রয়েছে বাট সাইটোপ্লাজম বিভাজিত হচ্ছে না. সো দিস ইন দিস কেস ক্যালিওকাইনেসিস হ্যাপেন্স বাট ল্যাক অফ cytokinesis can be happened. Okay, so dekho telolecithial egg er khetre amra dense yolk throughout the most of the cell, puro cell ei hocche prochur yolk thakbe ebong ei khetre tumra ki ki dekhte pachho telolecithial er khetre. One is bilateral telolecithial dense yolk through most of the cell. Amra dekhechi telolecithial mane ekta dike beshi porimane yolk, so ekhane complete division hocche na, jodi yolk ta ekdike royeche jedike royeche shedike division korche. To ei khetre bilateral pachhi meroplastic cleavage er modhe bilateral kemon kore division ta hocche dekho, incomplete division hocche cytoplasm e. So this is called bilateral cephalopod ebong mollusk er khetre dekha jay, cephalopod and mollusk. Now discoidal cleavage ami tomader bollam je eta division korche na, kono bhag hocche na, but eta disc shaped cell er upore toiri hoye geche, ei rokom byapar. Eta amra fish, reptiles and birds er khetre dekhi, fish, reptiles and birds, so tader moddhe amra incomplete cleavage dekhte pai. And central acetial egg dekho superficial, most insect er khetre dekha jay, je drosophila er khetre amra dekhi superficial mane ekhane kono cytoplasm er division korche na, only nucleus er division korche, so this is superficial cleavage. To asha kora jacche tumra byapar ta bujhte perecho je holoblastic mane complete division ba ar meroblastic means incomplete division. Holoblastic er moddhe amra onek gulo part pacchi ebong seta dutu type er egg er moddhe hocche trisolecithial egg jekhane yolk ta shoman bhabe distributed, ar mesolecithial jekhane moderately distributed, and meroblastic telolecithial er tail er dike ek dikte beshi yolk thakbe. Discoidal jekhane cytoplasm er division hocche na, tar upore just ekta notun cell mane ei penetrate korche na yolk ta ke, upore cell toiri hocche disc er moto. Central acetial ekhetre ki hocche superficial, tar moddhe jekhane center e yolk thake sekhane cytoplasm er division korche na, but karyokinesis hocche, nucleus er division korche. So this is ebong tar example gulo very very important, prottekta example kintu aste pare kor cleavage kon cleavage kor khetre dekha jay, so be aware of it. Okay, so amra sadharon bhabe cleavage pore fellam, cleavage er ekta প্রিলিমিনারি পুরো কনসেপ্ট আজকে ক্লিয়ার করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছ. ভালো লাগলে আমাদের পাশে থাকো, সাথে থাকো, আমরা এইভাবেই ডেভেলপমেন্ট বায়োলজির আরো পার্ট নিয়ে আমরা এগোবো, সাথে তো অন্য চ্যাপ্টার থাকবেই. সো থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, স্টে সেফ.